নমস্কার বন্ধুরা, কুক লাইক মামিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে বাঙালির খুবই জনপ্রিয় পটল আলু দিয়ে চিংড়ি মাছের রেসিপি শেয়ার করব। এটা আমরা গরমকালে প্রায় প্রতিটা বাড়িতেই আমরা বানিয়ে থাকি, কিন্তু আমি কিভাবে বানাচ্ছি সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এটা গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে চলো আমি এটা কিভাবে বানাচ্ছি দেখে নিই। এখানে আমি বেশ অনেকটাই পটল নিয়েছি আর এই পটলগুলোকে ডুমো ডুমো করে কেটেছি, আর খোসাটা দেখো একটু ফাঁকা ফাঁকা করে রেখেছি, মানে এতে কি বলো তো পটলটা দেখতেও ভালো লাগে। এইভাবে ডুমো ডুমো করে কেটেছি, আর এখানে 4 থেকে 5 জন খেতে পারবে সেই হিসাবেই আমি পটলটা নিয়েছি। আর এখানে আলু নিয়েছি, আলুটাকেও আমি যেহেতু আমি পটলটা একটু বড় বড় করে কেটেছি সেহেতু আমি আলুটাকেও একটু প্রমাণ সাইজে কেটে নিয়েছি। আর কেটে আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি কিছুটা চিংড়ি মাছ নিয়েছি আর সেটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটুখানি নুন দিলাম, একটুখানি হলুদ দিলাম। এবার এই চিংড়ি মাছটাকে নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে মেখে 5 মিনিটের মতো রেখে দেব। আর এখানে আমি অল্প একটু নারকেল নিয়েছি, এই নারকেলটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর তার সাথে আমি 1 চামচ পোস্ত নিলাম। এবার এটাকে আমি একটা ফাইন পেস্ট করে নেব। আমি বেশ খানিকটা তেল নিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পটলগুলো ভেজে নেব। পটলটা ফ্রাই করার মতো একটু হলুদ দিলাম আর অল্প নুন দিলাম। পটলটা ফ্রাই হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি পটল ভাজা তেলের মধ্যেই আলুগুলো দিয়ে ফ্রাই করে নেব। আলুটা ভাজার জন্য আমি একটু হলুদ দিচ্ছি আর একটুখানি নুন দিলাম। আলুটাও ফ্রাই হয়ে গেছে, এবার আমি আলুটাকে তুলে নিচ্ছি। এবার আমি এই তেলের মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। এটা আমি একদম হালকা করে ভাজব। এটা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলছি। এবার আমি ওই তেলের মধ্যেই একটু লবঙ্গ আর একটু এলাচ দিলাম। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে ফাইনলি চপ করে রেখেছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে পেঁয়াজটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, তোমরা ইচ্ছা করলে পেঁয়াজ পেস্ট দিতে পারো। এবার এটাকে আমি ব্রাউন করে ফ্রাই করে নেব। পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একটুখানি আদা পেস্ট আর একটু রসুন পেস্ট দিলাম। সবজির কালারটা সুন্দর আসার জন্য আমি এর মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ আর 1 চামচ ধনে গুঁড়ো দিলাম। আর কিছু মশলা আমি অ্যাড করব না। আমি কিন্তু এটা জল দিয়ে কষাবো না আজকে এই মশলাটাকে। আমি এখানে 2টো টমেটোকে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এটা কষানো হয়ে গেছে, যে সাইড থেকে তেল রিলিজ করেছে। এবার আমি এখানে একটা জিনিস পেস্ট করে রেখেছি যেটা অনুষ্ঠান বাড়িতে দেওয়া হয়, যার জন্য অনুষ্ঠান বাড়ির এই পটল চিংড়িটা খেতে বেশি টেস্টি হয়। সেটা হচ্ছে আমি এখানে একটু নারকেল নিয়েছি আর তার সাথে 1 চামচ পোস্ত নিয়েছি। এটা আমি পেস্ট করে রেখেছিলাম, এই যে ফাইনলি পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি ফ্রাই করা
আলুটা দিয়ে দিচ্ছি। এবার একে একে আমি পটলটা দিয়ে দিচ্ছি আর চিংড়িটাও দিয়ে দেব। আমি পটল চিংড়ি ভালো করে কষিয়ে নেব। দেখো রংটা কত সুন্দর এসছে। তোমরাও এইভাবে বাড়িতে বানাবে আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা পেয়েই আজ আমি এতদূর এগিয়ে যেতে পেরেছি। ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এই এক বাটি জল একটু একটু করে দিচ্ছি। গ্রেভিটা তোমরা যেরকম রাখতে চাও সেই হিসাবে কিন্তু জলটা দেবে। আর একটু জল দিচ্ছি অল্প একটু। সবজিটা আমি একটু চেক করে দেখলাম যে একটু নুন লাগবে, জন্য আমি অল্প একটু নুন দিচ্ছি। এবার একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি। গ্রেভিটা তোমাদের ইচ্ছে মতো রাখবে, আমি এটা এরকমই রাখবো, আর বেশি টানাবো না। এটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলছি। অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি রেডি হয়ে গেছে। তোমরাও এইভাবে বাড়িতে বানাবে আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক করো, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবে, তাহলে আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান চটজলদি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।